প্রতিদিন সকালবেলাকে জীবনের শেষ দিন মনে হয়, মনে হয় যেন আজকে আমার সময় শেষ, এভাবে মনে হয়। এই জন্য আমার তো আর সময় বেশি নাই, আমার যেমন যাওয়ার সময় হয়ে গেছে। আল্লাহ তাআলা যেন ইসলামী মজলিসকে কিয়ামত পর্যন্ত দায়েম রাখে। যদি মৌতের সংবাদ পেয়ে যান, কমপক্ষে এ নালায়েকের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন কমপক্ষে কমপক্ষে মাফ করে দেন, আল্লাহ তাআলা যেন কমপক্ষে মাফ করে দেয়। পোশাক আদিগুলো যেন বিনয়ের সাথে হয়, জামা পায়জামাগুলো এতটা চিকন বানাবেন না যেন শরীর দেখা যায়, আর এতটা মোটাও বানাবেন না যেন এটা ফ্যাশন হয়, এতটা মোটাও বানাবেন না পায়জামা যেন এটা ফ্যাশন হয়। বলেন কোন নর্তকী মোটা বানিয়েছে এখন মেয়েরা মোটা বানায়, কোন নর্তকী চিকন বানাইছে তখন মেয়েরা এখন চিকন বানায়, কোন নর্তকী লুঙ্গির মতো পরছে তো এখন মেয়েরা লুঙ্গির মতো পরে, কোন নর্তকী ছাগলের মতো পরছে তো মেয়েরা এখন ছাগলের মতো বানায়। না আমার জন্য তো মডেল আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হায় মা বোনরা কেমনে কেমনে এত উলঙ্গ হলো, কেমনে এত উলঙ্গ হলো। পৃথিবীর কোনো খাবার দাবার তো খোলা রাখার কোনো সুযোগ নাই, পৃথিবীর কোনো খাবার দাবার তো খোলা রাখার কি নাই সুযোগ নাই। খাবার দাবার খোলা রাখলে তো সেখানে মাছি বসে, খাবার দাবার খোলা রাখলে সেখানে কে বসে, মাছি বসে, মোচা মশা বসে। খোলা খোলা কাঁঠালে তো খোলা কাঁঠালের কোষ তো পৃথিবীর কেউ কিনে না, খোলা খাবারের খোলা খাবারের পৃথিবীর কোনো সভ্য মানুষ খোলা খাবার খায় না, খোলা খাবার পৃথিবীর কোনো সভ্য মানুষ খায় না, খোলা খাবারে তো মাছি বসে। বলেন খোলা খাবারে কি বসে? মাছি বসে। আমি আমার জিন্দগিকে কীভাবে এতটা খুলে দিলাম, আমি আমার জীবনকে কীভাবে এতটা খুলে দিলাম, আমি আমার জিন্দগিকে কীভাবে এত খুলে দিলাম, আমি আমার চেহারাকে কীভাবে এত খুলে দিলাম, আমি আমার বুক আর পেটকে কীভাবে এত খুলে দিলাম। হাজারো মাছি আর মশা দেখার জন্য আমি কেন আমার বুকটাকে খুলে দিলাম? হা আমার কী হলো? আমার জন্য কি আমার আল্লাহ আমার বানানেওয়ালা কি আমার জন্য কোনো ফর্মুলা দেননি? তখন তার রুহ এভাবে বের হবে, যেমন কলসি থেকে পানি ঢেলে দিলে পানি পড়ে যায়, কলসি থেকে পানি ঢেলে দিলে, গ্লাস থেকে পানি রেখে দিলে যেভাবে পানি পড়তে কোনো বাধা থাকে না, তার রূহ তার শরীর থেকে এভাবে বের হবে। সুবহানাল্লাহ, আল্লাহ এমন এক মৌত আমাকে নসিব করে। আল্লাহ আমাদেরকে এমন এক মৌত নসিব করে, আল্লাহ এমন এক মৌত নসিব করে। আল্লাহ এমন মৌত আপনার কাছে ভিক্ষা চাই। সকলে বলেন আল্লাহ এমন এক মৌত নসিব করেন। আল্লাহ এমন এক মৌত নসিব করেন মাওলা, মৌত নসিব করেন। মা বোনরা বলেন আল্লাহ এমন মৌত নসিব করেন, আল্লাহ ভুল হয়ে গেছে মাওলা, ভুল হয়ে গেছে মাওলা, অনেক বেশি ভুল হয়ে গেছে, অনেক বেশি ভুল হয়ে গেছে, অনেক বেশি গুনাহ হয়ে গেছে। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদের জন্য আল্লাহ তাআলা দিন সহজ করে দেন, আল্লাহ তাআলা যাকে যে পরিমাণ ভালোবাসেন তার জন্য দিন এই পরিমাণ সহজ, আর যার সাথে আল্লাহ তাআলা যাকে যে পরিমাণ দুশ্মনী রাখেন, যাকে যে পরিমাণ অপছন্দ করেন, আল্লাহ তাআলা তাকে এই পরিমাণ দূর দিন থেকে দূরে সরিয়ে রাখেন। যেমন আমি যাকে পছন্দ করি, যাকে ভালোবাসি, তাকে আমি আমার ঘরে ঢুকতে দেই, তার ঘরেও আমি যাই, আমার ঘরেও তাকে ঢুকতে দেই, আর যার সাথে আমার দুশ্মনী আমি তার ঘরেও যাই না, আমার ঘরেও তাকে আসতে দেই না, আমার ঘরেও আমি তাকে আসতে দেই না, তার ঘরেও আমি কী করি না? বলেন
যায় না। আর আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার দিলে আল্লাহ তাআলা থাকেন এবং তাকে আল্লাহ তাআলা তার ঘরে আসতে দেন। আর যার সাথে দুশ্মনী রাখেন আল্লাহ তাআলা তার দুশ্মনের দিলেও যান না আর তাকেও তার ঘরে আসতে দেয় না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে মহাব্বত করেছেন তাদেরকেই এই মজলিসে আসার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। কোনো মানুষ যদি একবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলা তার নেকির পাল্লাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ মিজানকে পরিপূর্ণ করে দেন। এজন্য এই মজলিস আল্লাহ তাআলার কাছে অনেক দামি মজলিস। অল্প সময় আপনাদের সামনে দু চারটা কথা আরজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দু জিনিসের সমন্বয় বানিয়েছেন, একটা হলো আমার রুহ আরেকটা হলো আমার শরীর, একটা হলো আমার রুহ আরেকটা হলো আমার শরীর। আমার শরীর মাটি থেকে তৈরি, আগুন পানি বাতাস মাটি থেকে আমার শরীর তৈরি। আর আমার রুহ সরাসরি আল্লাহ তাআলা থেকে নির্গত, আমার রুহ সরাসরি কুলির রুহ মিন আমরি রব্বি, আমার রুহ সরাসরি আল্লাহ তাআলার নির্দেশ, রুহ সরাসরি আল্লাহ থেকে আসা, আর শরীর মাটি থেকে সৃষ্ট। এই জন্য মাটির শরীর মাটিতে ফিরে যাবে আর আল্লাহ থেকে আসা রুহ আবার আল্লাহ তাআলার কাছেই ফিরে যাবে। ইলা রব্বিকা মুনতাহা, তোমার মুনতাহা তোমার শেষ ঠিকানা তোমার রব। আর মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, তোমার শরীর বানিয়েছি মাটি থেকে, মাটিতেই তোমার শরীর আবার ফিরিয়ে দিব, মাটিতেই আমার শরীর আবার ফিরে যাবে। আর রুহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সুম্মা ইলাইনা তুরজাউন, আবার তুমি আমার কাছেই ফিরে আসবা। রুহ তুমি আমার কাছেই ফিরে আসবা আর শরীর সে মাটিতেই ফিরে যাবে, শরীর আবার মাটি হয়ে যাবে, শরীরের রাখা মাটি আবার মাটির সাথে মিশে যাবে, শরীরের রাখা পানি আবার পানির উৎসের সাথে মিশে যাবে, শরীরের রাখা আগুন আবার আগুনের সাথে মিশে যাবে, আর শরীরের রাখা বাতাস আবার বাতাসের সাথে মিশে যাবে, আর রুহ আবার আল্লাহ তাআলার সাথে মিশে যাবে। বাকি কথা রইল রুহ আল্লাহ তাআলার সাথে কাছে যাবে, তো এটা দুই হালতে যাবে, একটা হলো বন্ধু বন্ধুর কাছে যাবে, আটটা দুশ্মন দুশ্মনের কাছে যাবে। বলেন, বন্ধু বন্ধুর কাছে যাবে, আট হলো কি দুশ্মন দুশ্মনের কাছে যাবে। তো বন্ধু বন্ধুর কাছে যাওয়া, বন্ধু বন্ধুর পরম বন্ধুর কাছে যাওয়া যতটা আনন্দের, মোমেনে কামেল আউলিয়ায়ে সিদ্দিকীন আল্লাহ তাআলার কাছে যাওয়া ততটা আনন্দের। ২০ বছর পরে স্বামী বিদেশ থেকে আসে, এখানে স্ত্রী তার স্বামীর কাছে যাওয়া যতটা খুশির, এর থেকে বেশি খুশি, কোটি কোটি গুণে বেশি খুশি কোনো মোমেনে কামেলের ইন্তেকাল। এজন্য আল মউত তুহফাতুল মুমিন, মউত হলো মুমিনের সবচেয়ে বড় উপঢৌকন, মউতের দ্বারা মুমিন তার আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়, মউতের দ্বারা মুমিন তার আল্লাহ পর্যন্ত কি পৌঁছে যায়। এতদিন ধরে যাকে সেজদা করেছিল না দেখে এবার তাকে দেখবে। আল মউত জিসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব, মউত একটা পোল যেটা বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দেয়, যেটা বন্ধুকে বন্ধুর সাথে কি করে বলেন, যেটা বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দেয়। এজন্যই আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিং যায়েকাতুল মউত, এখানে যায়েকা বলেছেন, যায়েকা বলেছেন কেন, সমস্ত প্রাণী মৃত্যুর স্বাদ ভোগ করবে। তো মৃত্যু কি স্বাদের জিনিস? হ্যাঁ,
মুমিনীন কামেলের জন্য মৃত্যু অসাধারণ সাধের জিনিস। মুমিনীন কামেলের কামেলিনের জন্য মৃত্যু কি বলেন? অসাধারণ সাধের জিনিস। পৃথিবীতে কোনো সাধের কথা আল্লাহ সাধ বলেন নাই, মৃত্যুকে শুধু সাধ বলছেন। আর দুশ্মনের জন্য দুশ্মনকে আজাবের স্বাদ ভোগ করাবেন, আজাবকেও স্বাদ বলছেন, মৌতকেও স্বাদ বলছেন। তাহলে মুমিনীনের জন্য মৌত শরাবের চেয়ে মিষ্টি, আর দুশ্মনের জন্য মৌত আজ কুটি কুটি আজাবের থেকেও বেশি আজাব। আজাবও ভোগ করে, শরাবও উপভোগ করে। বলেন, আজাবও ভোগ করে, শরাবও উপভোগ করে। এই জন্য মৃত্যুর সাথেও কি জায়কা শব্দ, আর মৌতের সাথেও কি জায়কা শব্দ। মৃত্যুর সাথেও স্বাদ ভোগ করা, আর আজাবের সাথেও কি করা, স্বাদ ভোগ করা। সুবহানাল্লাহ। মৃত্যুর সাথে কি ভোগ করা বলেন? স্বাদ ভোগ করা। মৃত্যু কি স্বাদের জিনিস? হ্যাঁ, যারা ইমান আমল বানিয়েছে তাদের জন্য মৌত পৃথিবীর সবচেয়ে স্বাদের জিনিস। হ্যাঁ, এমন মৌত আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেন, যে মৌত পৃথিবীর কি বলেন সবচেয়ে স্বাদের জিনিস। মৌত পৃথিবীতে সবচেয়ে স্বাদের জিনিস, মৌত পৃথিবীতে সবচেয়ে স্বাদের জিনিস। আল্লাহ আমাদেরকে ওই মৌত নসিব করেন, যে মৌত দুনিয়াতে সবচেয়ে কি, যে মৌত দুনিয়াতে সবচেয়ে স্বাদের জিনিস। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীজি তো কী করেছেন, মৌতের সুরতে হাল বয়ান করছেন। কী বয়ান করছেন বলেন? মৌতের সুরতে হাল বয়ান করছেন। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন, মোমেন যখন তার জীবনের শেষ দিন উপস্থিত হয়, মোমেন যখন তার জীবনের শেষ হালত পেশ আসে, তখন কি হয়, ফেরেশতা তার সামনে ফেরেশতা নাজিল হয়, বিদুল উজু চেহারা হয় সাদা। সুবহানাল্লাহ। ফেরেশতা নাজিল হয়, চেহারা কি হাস্যোজ্জ্বল চেহারা হয়, ফর্সা চেহারা হয়, কান্না উজুহু মাশামস। ফেরেশতা যারা মোমেনের ইস্তেকবালে আসে তাদের চেহারা যেন সূর্যের মতো হয়। বলেন, তাদের চেহারা কিসের মতো হয়? সূর্যের মতো ঝলঝলে। মানুষ দেখলে কি মানুষের ভয় লাগে? কি ভাই, ফর্সা চেহারার মানুষ দেখলে কি মানুষের ভয় লাগে? মা আহুম কাফন মিন আকফানে আহলিল জান্না, তাদের সাথে কাফন থাকবে জান্নাতীদের কাফন। তাদের সাথে কি থাকবে বলেন? জান্নাতীদের কাফন থাকবে। ও হানুতুম মিন হানুতিল জান্না, আর জান্নাতের জান্নাতের খুশবু থাকবে। বলেন, জান্নাতের কি কাফন হবে? জান্নাতি কাফন, আর জান্নাতের খুশবু থাকবে তাদের কাছে। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদদাল বাসার, এবার তারা ওই ওই মুমিনে কামেলের সামনে বসে যাবে চোখ যদ্দুর যা এদ্দুর জায়গা জুড়ে। সুবহানাল্লাহ। ডানে তাকালে দেখে সব সাদা পোশাকধারী, সাদা চেহারাধারী, আর সূর্যের মতো চেহারাওয়ালা সব বসে আছে। সামনের দিকে তাকাবে দেখবে সাদা পোশাকধারী, সাদা চেহারা বিশিষ্ট মানুষ সূর্যের মতো তার সামনে বসে আছে। সুম্মা ইয়াজিউ মালাকুল মউত হাত্তা ইয়াজলিসু ইনদা রাসিহি, এবার মালাকুল মউত আসবে, এবার তার মাথার পাশে বসবে। সুবহানাল্লাহ। এটা কল্পনা তো করেন দৃশ্যটা কেমন হবে, কল্পনা তো করেন। যেদিকে তাকায় শুভ্র চেহারা, সাদা চেহারা, সূর্যের মতো চেহারা, হাতে শুধুই সুগন্ধি ছড়াচ্ছে। সুবহানাল্লাহ। শুধু কি ছড়াচ্ছে বলেন? হ্যাঁ, এমন মউত আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেন। আল মউত, আল মউত লাইসা মিনুল ফাউত, যে মউত থেকে ছুটকারার কোনো ব্যবস্থা নাই। ইন্নাল মউত আল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম, যে মউত আমাকে ধরবেই ধরবে, যে মউত আমাকে পাবেই পাবে, সেই মউতের যদি এমন দৃশ্য হয় তো কেমন হবে বলেন? সেই মউতের দৃশ্য যদি মউত থেকে ছুটকারা হতো তাহলে তার কোনো আপত্তি ছিল না, লেকিন মউত থেকে তো কোনো কি নাই, ছুটির কোনো বন্দোবস্ত নাই। মউত থেকে যদি ছুটির বন্দোবস্ত হইতো তো এমন কোনো প্রসেস, এমন কোনো প্রক্রিয়া আমরা ইস্তেমাল করতাম, মালওয়ালারা এমন কোনো প্রক্রিয়া ধারণ করতো যে প্রক্রিয়া আর মরবে না। যদি মউত থেকে বাঁচার কোনো উপায় থাকতো তো বাংলাদেশের এই মহানায়কগুলো মরতো না। বাংলাদেশের এই মহানায়কগুলো কি কমপক্ষে যমুনা গ্রুপের চেয়ারম্যান তো মরতো না, কমপক্ষে মোনেম খান তো মারা যেত না, কমপক্ষে এস আলম গ্রুপের চেয়ারম্যান তো কি হইতো না বলেন, মারা যেত না। যেহেতু মউত যেহেতু আসতেই হয়, আসতেই হবে, এমন মউত বানানো যে মউতের ফেরেশতার সুরত হাল এমন হবে।
মালাকুল মউত তার মাথার পাশে বসবে, মালাকুল মউত তার মাথার পাশে বসবে আর বলবে, উখরুজি আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা আস্তে করে বের হ। হ্যাঁ, ওই জিন্দগি যেন আল্লাহ তালা আমাদের নসিব করেন। মেরে ভাইও, এর জন্য কিছু করা লাগবে কি না বলেন? হ্যাঁ, যে জিন্দগি আল্লাহ তালাকে রাজি করবে, যে জিন্দগি আল্লাহ তালার আহকাম নিয়ে মুতমাইন হবে, ওই নফসকেই আল্লাহ তালা নফসে মুতমাইন না বলবেন। যে জিন্দগি আল্লাহ তালাকে নিয়ে থাকবে, ওই জীবনকেই আল্লাহ তালা নফসে মুতমাইন না বলবেন। যেই দিলের, যেই নফসের দিলে, যেই মানুষের দিলে, যেই পুরুষের দিলে আর যেই নারীর দিলে শুধুই আল্লাহ তানা, আল্লাহ তালা তাকেই নফসে মুতমাইন না বলবেন। এজন্য আমার দিলের ঘরে কাকে রাখা বলেন? শুধুই আল্লাহ তালাকে রাখা। আমার দিলের দুনিয়াকে আল্লাহ তালার মহাব্বত দ্বারা আবাদ করা, আমার দিলের দুনিয়াতে শুধুই আল্লাহ তালার মহাব্বত ভাসানো। হ্যাঁ, এটা তো আমার শুধু বক্তব্য, এটা তো আমার শুধু কথা, লেকিন এটা শুধু কথা না হওয়া বলকে আমার দিলকে মাঝে মাঝে দেখা, আমার দিলে আমি কাকে জায়গা দিয়ে আছি, আমার দিলে আমি কাকে জায়গা দিয়ে রাখছি। আমার দিলে তো আমি মালের মহাব্বতকে জায়গা দিয়ে রাখছি, আমার দিলের মহাব্বত দিলতে আমি গায়রুল্লাহর মহাব্বতকে জায়গা দিয়ে রাখছি। আমার দিল তো গায়রুল্লাহতে ভরা, আমার দিল কিসে ভরা বলেন? পৃথিবীর কোনো স্বামী চায় না তার স্ত্রী দিলে অন্য কেউ থাকুক, পৃথিবীর কোনো স্ত্রী চায় না তার স্বামীর দিলে অন্য কেউ থাকুক। আমার বানানেওয়ালা কেন এটা চাইবেন যে আমি যাকে বানিয়েছি ওর দিলে অন্য কিছু থাকুক, ওর দিলে অন্য কিছু থাকুক, এটা কীভাবে হয়? এজন্য মালাকুল মউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, উখরুজি উখরুজি, তুমি বের হও। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, উখরুজি, বের হও। উখরুজি ইলা মাগফিরাতি মিন আল্লাহি ওয়া রিদওয়ান, তুমি আল্লাহ তাআলার মাগফিরাত এবং রিদওয়ানের দিকে বের হয়ে আসো। হ্যাঁ, যখন এলান শোনাবে আল্লাহ তাআলার মাগফিরাত এবং রিদওয়ানের দিকে বের হয়ে আসো। ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়িবা, কুনতি ফিল জাসাদিত তাইয়িব, হে পবিত্র আত্মা তুমি পবিত্র দেহে ছিলে। উখরুজি বিরাহি ওয়া রায়হান, জান্নাতের সুগন্ধি নিতে নিতে বের হও আর জান্নাতের সুসংবাদ নিতে নিতে বের হও। অবশেরি বিরব্বিন গায়রে গাজবান, এমন রবের সুসংবাদ তুমি গ্রহণ করো যে রব তোমার উপরে আর কখনো নারাজ হবে না। হ্যাঁ, এই এলান যখন হবে তখন বান্দার হালত কী হবে বলেন? এলান হবে এমন রব, আসো এমন রবের দিকে যে রব তোমার উপরে আর কখনো নারাজ হবে না। উখরুজি বিমক ইলা মাগফিরাতিন, তুমি মাগফিরাতের দিকে বের হও। উখরুজি ইলা মাগফিরাতিন মিন আল্লাহ, আল্লাহর মাগফিরাতের দিকে বের হও। রিদওয়ান এবং রিদওয়ানের দিকে বের হও। فتخرج تسيل كما تسيل القطرة من فيه سقا فيأخذها, বলে তখন তার রূহ এভাবে বের হবে যেমন কলসি থেকে পানি ঢেলে দিলে পানি পড়ে যায়, কলসি থেকে পানি ঢেলে দিলে, গ্লাস থেকে পানি রেখে দিলে যেভাবে পানি পড়তে কোনো বাধা থাকে না, তার রূহ তার শরীর থেকে এভাবে বের হবে। সুবহানাল্লাহ, আল্লাহ এমন এক মৌত আমাকে নসিব করে। আল্লাহ আমাদেরকে এমন এক মৌত নসিব করেন, আল্লাহ এমন এক মৌত নসিব করেন, আল্লাহ এমন মৌত আপনার কাছে ভিক্ষা চাই। সকলে বলেন আল্লাহ এমন এক মৌত নসিব করেন। এমন এক মৌত নসিব করেন মাওলা, এমন মৌত নসিব করেন।
মা বোনরা বলেন আল্লাহ আমার মা তসিম করেন, আল্লাহ ভুল হয়ে গেছে মাওলা, ভুল হয়ে গেছে মাওলা, অনেক বেশি ভুল হয়ে গেছে মাওলা, অনেক বেশি ভুল হয়ে গেছে মাওলা, অনেক বেশি গুনাহ হয়ে গেছে মাওলা, অনেক বেশি গুনাহ হয়ে গেছে মাওলা। সকল বলেন ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা, إني ظلمت نفسي ظلما كثيرا. الله عليك قلنا وهي قتي عليك قلنا قلنا فلتي عليك قلنا قلنا فلتي عليك قلنا فلتي عليك قلنا قلنا فلتي عليك قلنا قلنا فلتي. সকলে বলেন ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা, اللهم اني ظلمت نفسي ظلما كثيرا. ما بنلا شغل بولن اللهم اني ظلمت نفسي ظلما كثيرا. الله অনেক ظلم করে ফেলেছি, অনেক ظلم করে ফেলেছি, অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে, 48 বছর ধরে শুধু এই জুলুমই করেছি রে মাওলা। চোখের জুলুম, কানের জুলুম, জবানের জুলুম, হাতের জুলুম, পায়ের জুলুম, লজ্জাস্থানের জুলুম, দিলের জুলুম, দেমাগের জুলুম, আল্লাহ সবচেয়ে বড় জলে ভাবি, সবচেয়ে বড় জলে ভাবি, সবচেয়ে বড় জলে ভাবি, আল্লাহ সবচেয়ে বড় জলে ভাবি, আল্লাহ পড়েন اللهم اني ظلمت نفسي ظلما كثيرا. الله আবার জুলুমের শেষ নাই, আবার জুলুমের শেষ নাই। মা বোনরা একে গুনাহ মনে করে চোখের পানি ফেলে দেন, মা মা চোখের পানি ফেলে দাও, মা চোখের পানি ফেলে দাও, اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت ابني جلت معف করনি ওয়ালা আর কেউ নাই ولا يغفر الذنوب الا انت আপনি ছাড়া তো মাফ করনে ওয়ালা কেউ নাই। সকলে বলেন আপনি ছাড়া তো মাফ করনে ওয়ালা আর কেউ নাই। ওয়ালা ইগফিরুদ্দুনুবা ইল্লা আনতা, ওয়ালা ইগফিরুদ্দুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া মাফ করনে ওয়ালা কেউ নাই, আপনি ছাড়া মাফ করনে ওয়ালা আর তো কেউ নাই। ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক, ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক, আপনার পক্ষ থেকে আমাকে একটু মাফি দিয়ে দেন মাওলা, আপনার পক্ষ থেকে আমাকে একটু মাফি দিয়ে দেন, আপনার পক্ষ থেকে আমাকে একটু মাগফিরাত দিয়ে দেন। সকলে কলিজা দেখে বলেন ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, ওয়ারহামনি আল্লাহ একটু মাফ দিয়ে দেন মাওলা। আল্লাহ যেমন ছেলে তার বাবাকে বলেন আব্বা একটু মাফ করে দেন মাওলা, স্বামী তার স্ত্রী, স্ত্রী তার স্বামীকে বলে একটু মাফ করে দেন, যেমন আরেকজন তার ছেলেকে নিয়ে তার বাবাকে বলে আপনার ছেলেকে একটু মাফ করে দেন। আল্লাহ তাআলা শিখিয়েছেন তুমিও এভাবে বলো ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আল্লাহ একটু মাফ করে দেন মাওলা। মাগফিরাতান নাকিরা, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আল্লাহ একটু মাফ করে দেন, ওয়ারহামনি একটু রহম ফরমান,
আল্লাহ একটু রহম ফরমান, যেন এর তরজমা একটু মাফ করে দেন আর একটু আদর করে দেন, একটু মাফ করে দেন একটু আদর করে দেন, একটু মাফ করে দেন একটু আদর করে দেন। সকলে বলেন একটু মাফ করে দেন একটু আদর করে দেন। ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম, নিশ্চয়ই আপনি মাফ করনেওয়ালা, আপনি রহম করনেওয়ালা। পড়েন ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম। আজ থেকে প্রতিদিন নামাজে এভাবে পড়া, এভাবে পড়া, হ্যাঁ বুঝে বুঝে পড়া, ধ্যানের সাথে পড়া, এভাবে পড়া। আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা, প্রয়োজন এটা তিনবার বলা, দশবার বলা, বারবার বলা, বারবার বলা। আল্লাহ আমি বেশি জুলুম করে ফেলেছি, মুখে বাংলা তরজমা না বলা, দিলে ভাবতে থাকা, আল্লাহ আমি বেশি জুলুম করে ফেলেছি, আমি বেশি জুলুম করে ফেলেছি। ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা, আমি বেশি জুলুম করে ফেলেছি। ফাগফিরলি, আপনি আমাকে মাগফিরাত একটুখানি মাগফিরাত দিয়ে দেন। মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি, ওয়ারহামনি একটুখানি রহম দিয়ে দেন। ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম, আপনি না নিজের নাম রেখেছেন গাফুরুর রাহিম। এভাবে দোয়াটা পড়ে এবার বলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেন সালাম বলা? এটা যেন এমন আমি আমার মা গুনাহের এক জীবন থেকে পবিত্র জীবনে বের হয়ে আসছি, এই জন্য নতুন দুনিয়াতে এসে আমি সালাম দিয়ে আবার আসছি, আমি নতুন দুনিয়াতে সালাম দিয়ে প্রবেশ করছি। এই জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধ্যানের সাথে নামাজে তাশাহুদ, ধ্যানের সাথে পড়া, মহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়া, মহাব্বতের সাথে দোয়ায় মাসুরা পড়া, নামাজে সানা মহাব্বতের সাথে পড়া, ধীরে ধীরে পড়া, সুরায় ফাতেহা মহাব্বতের সাথে পড়া, সুরাত মহাব্বতের সাথে পড়া, রুকুর তসবিগুলো মহাব্বতের সাথে পড়া, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম। ভিন্ন মানুষের সাথে যখন মোবাইলে কথা বলি তখন কতটা সুন্দর করে বলি, কতটা হৃদয়ের সাথে বলি। আমি যখন আমার স্বামীর সাথে মোবাইলে কথা বলি কতটা হৃদয়ের সাথে বলি, মহাব্বতের সাথে বলি। আমি নামাজে যখন কথা বলি আমার রবের সাথে, সুবহান রব্বিয়াল আযীম, মা বোনরা আমার সাথে বলেন সুবহান রব্বিয়াল আযীম। আপনি আমার মহান রব, আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি, আমি মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে আপনার পবিত্রতা বর্ণনা করছি। মা বোনরা কখনো পাঁচবার পড়বেন, আরও বেশি সময় আছে সাতবার পড়বেন, আরও বেশি সময় আছে নয়বার পড়বেন, আরও বেশি সময় আছে এগারোবার পড়বেন, আরও বেশি সময় আছে ১৩বার পড়বেন, আরও বেশি সময় আছে ১৫বার পড়বেন। এমনভাবে পড়তে থাকবেন যেন রব আমাকে আদর করছে, এমনভাবে পড়বেন যেন আমি আমার রবকে খুশি করেই ছাড়ি, যেন আমার রব আমাকে নামাজের মধ্যে এ এলান করে দেয় এবার মাথা তোলো আমি তোমার উপর রাজি হয়ে গেলাম। আল্লাহ, জীবনে যদি একটা নামাজ এমন হতো রে মাওলা। হ্যাঁ, মা বোনরা যারা সুন্নত নামাজগুলোর মধ্যে ফরজ নামাজগুলো, আপনারা যারা জামাতে নামাজ পড়েন না, আপনারা তো প্রত্যেক ওয়াক্ত নামাজে এভাবে লম্বা লম্বা নামাজ পড়বেন, রুকুর সেজদা লম্বা করবেন, ফজর জোহরের সেজদা রুকু লম্বা করবেন, সেজদা লম্বা করবেন, তাহাজ্জুদ লম্বা লম্বা তাহাজ্জুদ পড়বেন। আপনি বলবেন হুজুর আমরা তো খেরাত লম্বা পারি না, আমরা কীভাবে লম্বা করব? আপনি শুধু রুকুর তসবিগুলো মহাব্বতের সাথে বেশি বেশি পড়ে পড়ে লম্বা করবেন, সেজদার তসবিগুলো বেশি বেশি পড়ে পড়ে লম্বা করবেন, দোয়ায় মা তাশাহুদ দুরূদ শরীফ দোয়ায় মাসুদাগুলো মহাব্বতের সাথে ধীরে ধীরে পড়বেন, ধীরে ধীরে পড়বেন, আর এভাবে লম্বা লম্বা নামাজ পড়বেন। আল্লাহ, আজ থেকে নিয়ত বানান জীবনে আর কখনও নামাজ ছাড়ব না। মা বোনরা নিয়ত বানান জীবনে আর কখনও নামাজ ছাড়বেন না, সফরেও নামাজ পড়বেন, হাজরেও নামাজ পড়বেন,
নিজের পিরিয়ডের সময় বাদ দিয়ে মা বোনরা নামাজ পড়বেন, আজ থেকে নিয়ত বানান, আজ থেকে নিয়ত বানান নামাজ পড়বেন। নামাজের সাথে আর কোনো ছাড় নাই, সকলে নিয়ত করেন, মনে মনে ওয়াদা করেন, আল্লাহ আমি ওয়াদা করছি, আল্লাহ আমি ওয়াদা করিতেছি আর জীবনে নামাজ ছাড়ব না, আল্লাহ আমি ওয়াদা করিতেছি আর জীবনে নামাজ ছাড়ব না, আল্লাহ আমি আপনার বান্দিদের কান পর্যন্ত দিয়েছি, আপনি আপনার বান্দিদের দিল পর্যন্ত দিয়ে দেন মাওলা, আল্লাহ আপনার এই বান্দিদেরকে নিয়ে কেউ ফিকির করে না, এদেরকে আমরা শয়তানের হাতে তুলে দিয়েছি রে মাওলা, আল্লাহ এদেরকে আমরা শয়তানের জাল বানিয়ে দিয়েছি রে মাওলা, আমরা এদেরকে নিয়ে ফিকির করি নাই। মা একটু ফিকির তো করেন, মালাকুল মত মাথার পাশে দাঁড়িয়ে আছে, বাচ্চাগুলো কাঁদে মা মা করে, মা তো আর জবাব দেয় না, হা মা তো আর জবাব দেয় না, একটুখানি চোখ বন্ধ করেন, মালাকুল মত মাথার পাশে দাঁড়িয়ে আছে, মালাকুল মত এলান শোনাচ্ছে, তুহান নফসুল মুতমাইন্না, তুহান নফসুত তাইয়িবা, উখরুজি বিরাহিন ওয়া রায়হান, উখরুজি ইলা রাব্বিন গায়রে রিদওয়ান গায়রে গায়রে গাজবান, এমন রবের দিকে বের হও যে রব আর কখনো তোমার উপরে নারাজ হবে না, বের হও। ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফাইহি সিকায়ে ফায়াখুযুহা, যেমনিভাবে মশকের মুখ থেকে পানি বের হয় এভাবে শরীর থেকে রুটা বের হবে, ফায়াখুযুহা, এবার ফেরেশতা এটাকে নিবে, এটাকে গ্রহণ করবে, ফাইদা আখাদাহা, ফেরেশতা যখন এটাকে নিবে, লাম ইয়াদউহা ফি ইয়াদিহি তারফাতা আইনিন হাত্তা ইয়াখুযুহা, মালাকুল মউতের হাতে, মালাকুল মউতের হাতে এক মুহূর্ত ওই ফেরেশতারা থাকতে দিবে না, জান্নাতের ফেরেশতারা ছু মেরে ওই ওই রুটা নিয়ে নিবে, হা মালাকুল মউতের হাত থেকে সমস্ত ফেরেশতারা ওটাকে নিয়ে নিবে, ফায়াজআলুহা ফি যালিকাল কাফান, এবার ওই জান্নাতের কাফনের মধ্যে লেপিয়ে নিবে, জান্নাতের কাপড়ের মধ্যে ভাঁজ করে নিবে, সুবহানাল্লাহ, ফেরেশতারা মালাকুল মউতের হাত থেকে নিয়ে কাফনের মধ্যে, জান্নাতের কাফনের মধ্যে ভাঁজ করে নিয়ে নিবে, ও ফি যালিকাল হানুত, ওই সুগন্ধির মধ্যে নিয়ে নিবে, ওয়াখরুজু মিনহা কাআতিয়াবে নাফহাতে মিসকিন ওয়াজাদাত আলা ওয়াজহিল আরদে, এবং এবার ওই রূহ থেকে এমনভাবে সুগন্ধি বের হবে যেভাবে মেশকাম্বরের বোতল খুলে দিলে সুগন্ধি বের হয়, ওয়াজাদাত আলা ওয়াজহিল আরদে, ওয়াজাদাত আলা ওয়াজহিল আরদে, আর সারা পৃথিবীর সমস্ত জানোয়ারগুলো সমস্ত ফেরেশতারা সারা পৃথিবী থেকে এই সুগন্ধি পাইতে থাকবে, হ্যাঁ মানুষ ছাড়া এই সুগন্ধি সারা পৃথিবীর সমস্ত মাখলুকাত একসাথে পাবে, সুবহানাল্লাহ, কেমন হবে ওই মৃত্যুটা, কেমন হবে ওই মৃত্যুটা, যদি মেশকের সুগন্ধি সারা দুনিয়ার সমস্ত ফেরেশতারাও পাওয়া যায়, সারা দুনিয়ার সমস্ত মাখলুকাত যদি পাওয়া যায়, ফায়া সাদুনা বিহা, ফেরেশতারা ওই রুটা নিয়ে আসমানের দিকে উঠে যাবে, ফায়াস আদুনা বিহা, ফেরেশতারা ওই রুট আনি আসমানের দিকে উঠে যাবে, ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইহিম মিনাল মালাইকাতি ইল্লা ক্বালু, এবার প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সমস্ত ফেরেশতাদের কাছ দিয়ে যখন অতিক্রম করবে তারা জিজ্ঞেস করবে, মাদি রুহুত তাইয়িবা, এই পবিত্র রুটা কার, এই পবিত্র রুটা কেমন, ফায়াকুলু, তারা বলবে, রুহু ফুলান ইবনে ফুলান, অমুকের মেয়ে অমুকের রুহ, অমুকের ছেলে অমুকের রু, আল্লাহ বি আসানে আসমা ইহি, তার সবচেয়ে সুন্দর নামটা ধরে ডাকবে, সুবহানাল্লাহ, এজন্য নাম রাখা সুন্দর নাম, এজন্য কী নাম রাখা বলেন, আপনার মেয়ের নাম যেন হয় ফাতেমা, আপনার মেয়ের নাম যেন হয় রাসূলের মেয়েদের নামে নাম, আপনার মেয়ের নাম যেন হয় সাহাবীদের মেয়েদের নামে নাম, আপনার মেয়ের নাম যেন হয় আল্লাহর বা আল্লাহর পছন্দনীয় নাম, আপনার মেয়ের নাম যেন হয় কী বলেন, আল্লাহর পছন্দের নাম, আপনার ছেলের নাম যেন হয় আব্দুর রহমান, আপনার ছেলের নাম, ছেলেগুলোর নাম যেন হয় নবীদের নামে নাম, আপনার ছেলেদের নাম যেন হয় কাদের নামে নাম, নবীদের নামে নাম, আপনার ছেলেদের নাম যেন হয় সাহাবিদের নামে নাম, মনে থাকবে তো ইনশাআল্লাহ, বল্টু মাক্কু এগুলো আর রাখবেন না, অসুন্দর নাম আর কী করবেন না, সেদিন বান্দার সবচেয়ে সুন্দর নামে ফেরেশতারা ডাকবে, ওয়াস্তাফতিহু লাহু, এবার ফেরেশতারা বলবে তার জন্য দরজা খুলে দাও, ফাইউফতাহুলাহু, তার জন্য দরজা খুলে দেওয়া হবে, প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হবে, এরপরে দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়া হবে, তৃতীয় আসমানের দরজা খুলে দেওয়া হবে, চতুর্থ আসমানের দরজা খুলে দেওয়া হবে,
পঞ্চম আসমানের দরজা খুলে দেওয়া হবে, ষষ্ঠ আসমানের দরজা খুলে দেওয়া হবে, সপ্তম আসমানের দরজা খুলে দেওয়া হবে। ফায়ুশাইউহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা ইলা সামাইন লাতী তালিহা, এই আসমানের মুকাররা ফেরেশতারা ওই রুটার সঙ্গে সঙ্গে দ্বিতীয় আসমান পর্যন্ত যাবে। আমার কাছে তো এমন লাগে, মন্ত্রীরা যখন নোয়াখালীতে ঢাকা যায় তো লক্ষ্মীপুর থেকে ঢাকা রওনা দিছে, তো মন্ত্রীর সাথে লক্ষ্মীপুরের ফেরেশতারা, লক্ষ্মীপুরের পুলিশরা বেগমগঞ্জ পর্যন্ত আসে, বেগমগঞ্জের পুলিশরা লাকসাম পর্যন্ত আসে, লাকসামের পুলিশরা কুমিল্লার পর্যন্ত আসে, কুমিল্লার পুলিশরা ঢাকা পর্যন্ত আসে, ঢাকার পুলিশরা এবার মন্ত্রীর বাসভবন পর্যন্ত পৌঁছায় দেয়। ঠিক এভাবে জান্নাতি রুহ যখন নিয়ে যাবে সমস্ত আসমানের ফেরেশতারা তার সাথে দ্বিতীয় আসমান পর্যন্ত যাবে। আচ্ছা বলুন তো দৃশ্যটা কেমন হবে বলেন। হ্যাঁ, এমন জিন্দগি কখন বানাবেন, দুনিয়ায় থাকতে না দুনিয়া থেকে গেলে, এজন্য কি কিছু করতে হবে বলেন? করা লাগবে দশটা কাজ, কয়টা কাজ বলেন? এক নম্বরে ইমানের দৌলত, দুই নম্বরে ইসলামের দৌলত, সুবহানাল্লাহ। এক নম্বরে কিসের দৌলত বলেন? ইমানের দৌলত। দুই নম্বরে কিসের দৌলত? ইসলামের দৌলত। ইমানের দৌলত, ইসলামের দৌলত, মুখস্থ করেন, ইমানের দৌলত, ইসলামের দৌলত। সুরা আহজাব থেকে এই আয়াতে কারিমা, ২২ নম্বর পারা সুরা আহজাবের ৩৫ নম্বর আয়াত, কত নম্বর আয়াত বলেন? ৩৫ নম্বর আয়াত সুরা আহজাব, ২২ নম্বর সুরা, সুরা আহজাব থেকে ৩৫ নম্বর আয়াত। সমস্ত মাবুন ঠিক করে নেবেন, সমস্ত মাবুন কী করে নেবেন বলেন? ঠিক করে নেবেন, একটা তরজমা কোরআন দেখে দেখে এই আয়াতগুলো শিখে নেবেন। যদি আপনি মুখস্থই না পারলেন তো আপনি কিসের মুসলমান হইলেন? কি ইসলামের নেয়ামত, ইমানের নেয়ামত, কুনুতের নেয়ামত, সেদকের নেয়ামত, সবরের নেয়ামত, খুশুয়ের নেয়ামত, সদাকার নেয়ামত, রোজার নেয়ামত, লজ্জাস্থানকে হেফাজতের নেয়ামত, জিকিরের নেয়ামত, সুবহানাল্লাহ। হুজুর আমাদের মা বোনরা এগুলো মুখস্থ পারেনি, পুরুষ পারেনি এগুলো মুখস্থ, তো হ্যাঁ পুরুষ হতে পারে না। এই দশ গুণে গুণী যারা, রব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি মাগফিরাত রেডি করে রেখে দিয়েছি, চাই পুরুষ হোক চাই মহিলা হোক, সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের নামতে গুণী যারা, এই মুসলমান পুরুষ মুসলমান মহিলা, মোমেন পুরুষ মোমেন মহিলা, বিনয়ী পুরুষ বিনয়ী মহিলা, সত্যবাদী পুরুষ সত্যবাদী মহিলা, সবরকারী পুরুষ সবরকারী মহিলা, সুবহানাল্লাহ। আর কি বিনয়ী পুরুষ বিনয়ী মহিলা, কুনুত হলো দিলেরটা, খুশু হলো বাহিরেরটা, সুবহানাল্লাহ। কুনুত হলো দিলেরটা, খুশু হলো বাহিরেরটা, আর কুনুত হলো নামাজের বাইরেরটা, খুশু হলো নামাজের ভিতরেরটা। আমি কি আর একটা একটা শব্দ করে বলার সুযোগ হবে আমার? হ্যাঁ, গত কমপক্ষে তিন রাত আমি এক মিনিট ঘুমাই নাই। দোয়া করেন যে আল্লাহ কোনো না কোনোভাবে বাঁচে, আল্লাহ যেন ইমানের নামত দিয়া, ইসলামের নামত দিয়া, জিকিরের নামতের সাথে আপনাদের খেদমতের জন্য আরও কটা দিন বাঁচে রাখে। প্রতিদিন সকালবেলাকে জীবনের শেষ দিন মনে হয়, মনে হয় যেন আজকের আমার সময় শেষ, এভাবে মনে হয়। এজন্য আমার তো আর সময় বেশি নাই, আমার যেমন যাওয়ার সময় হয়ে গেছে। আল্লাহ তাআলা যেন ইসলামী মজলিসকে কিয়ামত পর্যন্ত দায় আমার কায়েম রাখে। যদি মৌতের সংবাদ পাওয়া যান কমপক্ষে এ নালায়েকের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন কমপক্ষে কমপক্ষে মাফ করে দেন, আল্লাহ তাআলা যেন কমপক্ষে মাফ করে দে, আর আল্লাহ তাআলা যেন এই জিকিরের মজলিসকে কিয়ামত পর্যন্ত বাকি রাখে, আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়মান করে। এজন্য ইসলামের নামত, ইসলামের নামত গনিমত মনে করবেন, ইমানের নামত গনিমত মনে করবেন, খুশুয়ের নামত বিনয়ের সাথে চলবেন, বিনয়ের সাথে চলবেন, পোশাক আদিগুলো যেন বিনয়ের সাথে হয়, জামা পায়জামাগুলো এতটা চিকন বানাবেন না যেন শরীর দেখা যায়, আর এতটা মোটাও বানাবেন না যেন এটা ফ্যাশন হয়, এতটা মোটাও বানাবেন না পায়জামা যেন এটা ফ্যাশন হয়। বলেন কোন নর্তকী মোটা বানিয়েছে এখন মেয়েরা মোটা বানায়, কোন নর্তকী চিকন বানাইছে তখন মেয়েরা এখন চিকন বানায়, কোন নর্তকী লুঙ্গির মতো পরছে তো এখন মেয়েরা লুঙ্গির মতো পরে, কোন নর্তকী ছাগলের মতো পরছে তো মেয়েরা এখন ছাগলের মতো বানায়। না আমার জন্য তো মডেল আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হায় মা বোনরা কেমনে কেমনে এত উলঙ্গ হলো, কেমনে এত উলঙ্গ হলো,
পৃথিবীর কোনো খাবার দাবার তো খোলা রাখার কোনো সুযোগ নাই, পৃথিবীর কোনো খাবার দাবার তো খোলা রাখার কি নাই সুযোগ নাই, খাবার দাবার খোলা রাখলে তো সেখানে মাছি বসে, খাবার দাবার খোলা রাখলে সেখানে কে বসে, মাছি বসে, মোচা মশা বসে, খোলা খোলা কাঁঠালে তো খোলা কাঁঠালের কোষ তো পৃথিবীর কেউ কিনে না, খোলা খাবারের খোলা খাবারের পৃথিবীর কোনো সভ্য মানুষ খোলা খাবার খায় না, খোলা খাবার পৃথিবীর কোনো সভ্য মানুষ খায় না, খোলা খাবারে তো মাছি বসে, বলেন খোলা খাবারে কি বসে, মাছি বসে। আমি আমার জিন্দগিকে কীভাবে এতটা খুলে দিলাম, আমি আমার জীবনকে কীভাবে এতটা খুলে দিলাম, আমি আমার জিন্দগিকে কীভাবে এত খুলে দিলাম, আমি আমার চেহারাকে কীভাবে এত খুলে দিলাম, আমি আমার বুক আর পেটকে কীভাবে এত খুলে দিলাম, হাজারো মাছি আর মশা দেখার জন্য আমি কেন আমার বুকটাকে খুলে দিলাম, হা আমার কী হলো, আমার জন্য কি আমার আল্লাহ আমার বানানেওয়ালা কি আমার জন্য কোনো ফর্মুলা দেননি, অকরণা ফি বুয়ুতি কুন্না, আমার রব আমাকে বলে দিয়েছেন তুমি তোমার ঘরে থাকো, অকরণা ফি বুয়ুতি কুন্না, তুমি তোমার ঘরে থাকো, তুমি পুকুরে যায় খোলা পুকুরে গিয়ে গোসল করো না, অকরণা ফি বুয়ুতি কুন্না, তুমি তোমার পর্দার আলে গোসলের ব্যবস্থা করো, অকরণা ফি বুয়ুতি কুন্না, তুমি গরু বাঁধতে বাইরে যাও না, অকরণা ফি বুয়ুতি কুন্না, তুমি খামাখা বাজারে যেও না, অকরণা ফি বুয়ুতি কুন্না, তোমার ঘরের সামনে জুতাওয়ালা আসছে ফেরিওয়ালার সামনে তুমি যেও না, অকরণা ফি বুয়ুতি কুন্না, তোমার ঘরের সামনে ফেরিওয়ালা আসছে আ আ জুতা বেচনেওয়ালা আসছে তুমি তার সামনে যেও না, তবে যদি প্রয়োজনে তোমাকে যেতে হয়, যদি প্রয়োজনে তোমাকে যেতে হয় খবরদার অমুসলিম মেয়েদের মতো উলঙ্গ হয়ে বের হয়েও না, জাহিলি সমাজের মেয়েদের মতো নগ্ন হয়ে বের হয়েও না, তুমি মোবাইলে ফ্লেক্সি লোড করার জন্য দোকানে যেও না, বলেন মোবাইলে ফ্লেক্সি লোড করার জন্য দোকানে যেও না, হায় তুমি ঘরের খোলা ছাদে উঠে মোবাইলে কথা বলিও না, সারা দুনিয়া তোমারে দেখে, তুমি মোবাইলে তুমি মনে করছো ঘরওয়ালারা কেউ দেখে না, লেকিন তোমার রব তো তোমাকে দেখে, এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াক্বারনা ফি বুয়ুতিকুন্না, তুমি তোমার ঘরে থাকো, পৃথিবীতে যত দামি বস্তু তত বেশি মাহফুজ রাখতে হয়, আপনার স্বর্ণের আংটিটা আপনি বাহিরে ফেলে রাখেন না, তাহলে আপনার এই দামি মেয়েটাকে আপনি বাহিরে কেন ছেড়ে দিলেন, আপনার এই হীরার টুকরা মেয়েটাকে আপনি বাহিরে কেন ছেড়ে দিলেন, আপনার এই হীরার টুকরা মেয়ে না না তো এটা হীরা না, এটা তো শুধু হীরা না, হাজারো হীরার চেয়ে আপনার মেয়েটা বেশি দামি, এই জন্য আল্লাহ তাআলা বলেন অকরণা ফি বুয়ুতি কুন্না, এটা কোনো মোল্লা মৌলবীর বলানো, এটা কোনো মোল্লা মৌলবীর নির্দেশ না, এটা কোনো রসুলের নির্দেশ না, এটা সরাসরি আপনাকে যিনি বানিয়েছেন তার নির্দেশ, অকরণা ফি বুয়ুতি কুন্না, আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের ঘরে থাকো, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি সমাজের মেয়েদের মতো নগ্ন হয়ে বের হয়েও না, ওয়া আকিমনাস সালা, এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, সুবহানাল্লাহ, এবং পাঁচ ওয়াক্ত কি পড়ো, নামাজ পড়ো, মারা নামাজের মধ্যে বড় গাফলতি করে, বাচ্চারা পেশাব করে দিয়েছে সে আর নামাজ পড়ে না, শীতের রাত্রে পেশাব লেগে গেছে সে আর নামাজ পড়ে না, আসে না নাই বলেন না, তার গোসল ফরজ হয়েছে ভোর রাত্রে 3টা বাজে 4টা বাজে 10টা বাজে 11টা বাজে, সে শীতের ডরে আর ফজর নামাজ পড়ে না, আসে না নাই বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়াকিমনাস সালা, ঘরে থাকো আর নগ্ন হয়ে বের হয়েও না, ওয়াকিমনাস সালা, এবং তুমি নামাজ পড়বা পাঁচ ওয়াক্ত, ওয়া আতিনাস যাকা, হিসাব করে করে যাকাত দিবা, মা বোনদের যদি 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ টাকার আপনি মালিক হন, 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ টাকা যদি আপনি মালিক হন, এই পরিমাণ টাকা যদি আপনার কাছে এক বছর থাকে, এবং এই পরিমাণ টাকা যদি আপনি ঋণগ্রস্ত না হন, আপনার মাল থেকে আপনাকে যাকাত দেওয়া ফরজ, আপনার মাল থেকে আপনাকে যাকাত দেওয়া কি, আপনাকে সাদাকাতুল ফিতর দেওয়া ওয়াজিব, এবং আপনাকে কোরবানি করা ওয়াজিব, বলেন মা বোনরা এটা খেয়ালও করে না, বলেন বাস্তব না বাস্তব, শুধু টাকা জমায় শুধু টাকা জমায়, যাকাতও দেয় না সাদাকাতুল ফিতরও দেয় না কোরবানিও করে না, এই জন্য যে সমস্ত মাদের 52.5 তোলা রৌপ্য আছে, অথবা 7.5 তোলা স্বর্ণ আছে, অথবা 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ টাকা আছে, এই পরিমাণ টাকা যদি আপনার কাছে জমা থাকে এক বছর, এটা এবং আপনি এই পরিমাণ টাকার ঋণগ্রস্ত না, অবশ্যই আপনার উপরে যাকাত ফরজ, এবং রোজার ঈদের সময় সাদাকাতুল ফিতর ওয়াজিব, এবং কোরবানির দিনে কোরবানি করা ওয়াজিব, মনে থাকবে কথা, বলেন। আর আপনি যদি 7 লাখ টাকা পরিমাণ টাকার মালিক হন, কয় টাকা, আপনি যদি 7 লাখ টাকা পরিমাণ টাকার মালিক হন, এটা যদি আপনার প্রয়োজনীয় সমস্ত আসবাবের বাইরে হয়, এবং এটা যদি এই পরিমাণ টাকা যদি আপনি ঋণগ্রস্ত না হন, আপনার উপরে হজ ফরজ, আপনার উপরে কি বলেন,
তবে আপনার উপর হজ ফরজ হইতে আপনার নিজের টাকাও লাগবে আর একজন মহরম পুরুষের টাকাও লাগবে, মনে থাকবে কথা? জানেনি মা বোনরা এই কথাগুলো? এই কথাগুলো মা বোনরা কি জানে না? মা বোনরা আপনার যদি মাসিক শুরু হয়, মাসিক শুরু হয়েছে আপনার যদি ফজর নামাজের পরে 8টা বাজে, আবার পরবর্তী মাসিক শেষ হয়েছে আপনার 8টা বাজে, তাহলে আপনার উপরে এই দিনের ফরজ, এই দিনের জোহর নামাজ ফরজ, এই দিনের জোহর নামাজ কি ফরজ। আপনার যদি মাসিক শুরু হয়েছে 4টা বাজে, ভোর রাত 4টা বাজে, আবার শেষ হয়েছে 4টা বাজে, এই দিনের ফজর নামাজ আপনার উপরে ফরজ। ফরজ নামাজ আপনার, ফজর নামাজ আপনার উপরে কি কটা বাজে শেষ হয়েছে? তাহলে ফজর নামাজ ফরজ না সুন্নত? আপনি যে গোসল করলেন না কি শুধু গুনাহ না, গুনাহে কবিরা বলেন, গুনাহে কি এই যদি হাজার হাজার গুনাহ হয়েছে কিনা বলেন? আপনি যে বাফের বাড়ি যেতে নামাজ পড়লেন না কি, বাফের বাড়ি যাওয়ার সময় যে আপনি নামাজ পড়লেন না, বাফের বাড়ি থেকে আসার সময় যে আপনি নামাজ পড়লেন না, বাফের বাড়ি যাওয়ার সময় এমনভাবে যাবেন যেন নামাজ না ছুটে, আসার সময় এমনভাবে আসবেন যেন নামাজ না ছুটে। আর না যদি নামাজ ছুটার মতো দূরত্বে হয় আপনি প্রতিমধ্যে নামাজের ম্যানেজ করবেন, নামাজের কি করবেন ইন্তজাম করবেন, খোদা না খাস্তা পাইলেনই না তাহলে পরে গিয়া কাজা করবেন, বলেন পরে গিয়া কি করবেন কাজা করবেন, মনে থাকবেন এই কথা। বাচ্চা হওয়ার পরে, মা বোনদের বাচ্চা হওয়ার পরে নেফাসের সর্বনিম্ন কোনো মুদ্দত নাই। নেফাস বাচ্চা হওয়ার পরে যেই রক্তস্রাব হয় এটার নাম কি বলে নেফাস, নেফাসের সর্বনিম্ন কোনো সময় নাই। এটা একদিনও হইতে পারে, এক ঘন্টাও হইতে পারে, একদিনও হইতে পারে, এক ঘন্টাও হইতে পারে। আমার নানি, আমার আপন নানি, আমার নানা যে একদিন আমার বলছে তোর নানির 9টা বাচ্চা হয়েছে, তোর নানির জীবনে 3 দিনের বেশি নামাজ ছাড়তে হয় নাই। সুবহানাল্লাহ বলেন, আমার নানাজি স্বয়ং আমাকে বলছে, স্বয়ং আমাকে বলছে, আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দান করেন, বলছে তোর মা নানির 9টা বাচ্চা হয়েছে, 3 দিনের বেশি জীবনে কখনো কি ছাড়তে হয় নাই। শত শত নয় হাজার হাজার মহিলা আছে 20 দিনের রক্ত বন্ধ হয়ে গেছে, 15 দিনের রক্ত বন্ধ হয়ে গেছে, লেকিন সে 40 দিনের আগে নামাজ পড়ে না। 45 দিন পরে, হ্যাঁ 45 দিন পরে বলে নামাজ পড়ে, বলেন নাউজুবিল্লাহ, বলেন যেদিন রক্ত শেষ, বলেন এক ওয়াক্ত নামাজের অপেক্ষা করবে, বলেন এরপরে সে কি করবে নামাজ পড়া শুরু করে দিবে, মনে থাকবো না ইনশাল্লাহ কন। আল্লাহ কি অবস্থা! মা বোনরা প্রসবের সময় যদি কোনো মা মারা যায়, এই মা সরাসরি শহীদ হয়ে মারা গেল, আর প্রসবের পরে যদি কোনো মা বেঁচে থাকে এই মা সরাসরি গাজী হওয়ার সব পাইল। আপনারা যারা প্রসবের পরে বেঁচে আছেন আপনারা খুশি হয়ে যান যে আল্লাহ আমাদেরকে গাজী হওয়ার মর্তবা দিও, আর যারা মরে গেছে তাদেরকে শহীদ হয়ে তারা বলেন যে আল্লাহ অমুকে তো শহীদ হয়ে গেছে। এখন মা বোনরা জানেও না কথাটা, মা বোনরা কি বলেন জানো, কোত্থেকে জানবে, শুধু মাল গুনছে আর কাপড় ধুইছে আর ফাইল্লা ধুইছে, ফাতিল ধুইছে আর কি আর কাপড় ধুইছে আর খালি কি টাকা গুনছে, টাকা গুনে গুনে বালছের নিচে রাখছে, কিন্তু ওই টাকা গুনতে গুনতে সে জাকাত ফরজ হয়ে গেছে খবর নাই, টাকা গুনতে গুনতে সদকাতুল ফিতর ওয়াজিব হয়ে গেছে খবর নাই। কো আমার স্বামী দিব, আপনি স্বামী দিত কা গুনছেন, আপনি স্বামী দিত কা, মালিকানা আপনি, আপনি দিবেন, মনে থাকবেন এই কথা বলেন, আল্লাহ তৌফিক দান করেন। এরপরে হলো অকরনা ফি বুয়ুতিকুন্না, ঘরে থাকুন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি সম্প্রদায়ের মেয়েদের মতো বের হইও না, ওয়াকিমনাস সালা নামাজ পড়ো, ওয়াতিনাজ যাকা যাকাত দাও, ওয়াতিনাল্লাহ ওয়া রাসূলা আল্লাহর আল্লাহর রাসূলকে মানবা, তাহলে আল্লাহর হুকুম মতো চলবো, রাসূলের সুন্নাত মতো চলবো, বলেন রাসূলের সুন্নত মতো চলবো। এই শব্দটা হাজার হাজার মহিলা জানে না, শব্দ শব্দ, এই জন্য এরা মেসওয়াক করে না, এরা কি করে না, এরা বাথরুমে গেলে স্টেঞ্জার টিস্যু ইউজ করে না, বড় স্টেঞ্জার টিস্যু ব্যবহার করতে হবে, বলেন বড় স্টেঞ্জার কি ব্যবহার করতে হবে, মা বোনটা আমার সাথে মুখে মুখে বলেন বড় স্টেঞ্জার টিস্যু ব্যবহার করতে হবে, এবং ওজুর পরে মেসওয়াক করতে হবে, ওজুর পরে কি মেসওয়াক করতে হবে, সমস্ত খাবারের আগে বিসমিল্লাহ পড়বেন, কি পড়বেন বলেন বিসমিল্লাহ পড়বেন, অজুর শেষে কি পড়বেন কালেমায়ে শাহাদাত পড়বেন। হায় হুজুর এই মসজিদ যদি আমি একটানা 30 দিন করতে পারতাম কি, কিন্তু কি করব, আমার আমার হায়াতেরও সময় নাই, আর দুনিয়ার কারোর বুঝাইলে বুঝে না, কেউ এই মসজিদ করে না কি,
এজন্য চলেন নিয়ত করি মা বোনরা, আল্লাহর হুকুম মতো চলবো, রাসূলের সুন্নত মতো চলবো। বলেন যদি এই কাজগুলো করতে পারি তো আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা। যদি আল্লাহ তাআলা এটা রাসূলের বিবিদের শানে বলছেন, কিন্তু এটা রাসূলের বিবিদের মধ্যস্থতা আমার বিবিকেও বলেছেন। সুবহানাল্লাহ, রাসূলের বিবিদের মধ্যস্থতা কাকে বলেছেন বলেন? আমার বিবিকেও বলেছেন। আল্লাহ তাআলা বলেন তুমি যদি এই কাজগুলো করো, আমি কথা দিলাম আমি তোমাদেরকে পবিত্র করে দিব, আর তোমাদেরকে আমি পবিত্র করে দিব। কি হয়, আল্লাহ তাআলা আমাদের সকলকে তাওফিক দান করেন। তাহলে সূরা আহজাবের এই আয়াতে কারিমাগুলো আমরা কী করে নিব বলেন? ঠিক করে নিব, কম পাঁচ ওয়াক্ত নামাজ আজকে থেকে পড়বো। মা বোনরা একটা সিদ্ধান্ত দেন, কলিজা হাত দিয়ে সিদ্ধান্ত দেন আজকে থেকে নামাজ ছাড়বো না। মা বোনরা বলেন মনে মনে ইনশাআল্লাহ, সব মা বোন চোখ বন্ধ করে বলেন ইনশাআল্লাহ। এবার আমার সাথে তওবার কালেমাগুলো পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে 200 বার, এভাবে প্রতিদিন কতবার? এভাবে প্রতিদিন 200 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে 10 বার 20 বার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এক নিঃশ্বাসে একবার, এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ 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 100 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এজন্য মা বোনরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, এটা হলো আমার পক্ষ থেকে আপনাদের জন্য সবক। 2 নম্বরে রমজান মাসে রোজা রাখবো, এটা হলো সবক। 3 নম্বরে 100-100 পর্দা মতো চলবো, 100-100 বলেন 100-100 পর্দা মতো চলবো। কাদেরকে দেখা দেওয়া যাবে, কাদেরকে দেখা দেওয়া যাবে না, এগুলো তালিকা তৈরি করবেন, লিস্টি তৈরি করবেন, 100-100 পর্দা মতো চলবো। 3-4 নম্বরে হলো এই 6 তসবির আমল করবো। 5 নম্বরে হলো যদি সুযোগ পান ইসলামী মসজিদে হাজির হবেন। ইসলামী মসজিদে কী হবেন? 45 মাইল দূরত্বের কোনো মহিলা যদি আসেন, আপনি অবশ্যই আপনার মহরম পুরুষকে নিয়ে আসবেন। হ্যাঁ, সফরের দূরত্বে কোনো মহিলা আসলে অবশ্যই আপনার মহরম পুরুষকে নিয়ে আসবেন। এখন আর 45 মাইল দূরত্বের মাসালা নাই, এখন হলো 1 মাইল দূরত্ব থেকে আসলো মহরম সাথে নিয়ে আসবেন, আপনার ছেলেকে সাথে নিয়ে আসবেন, স্বামীকে সাথে নিয়ে আসবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তাওফিক দান করেন।